ববুলরা সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী ষষ্ঠ টপিক দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল ষষ্ঠ শ্রেণী বইটি দেখতে পাচ্ছ আজকে আমরা এই বই থেকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ও পাঁচ থেকে আজকে আলোচনা হবে প্রাচীন বিশ্ব সভ্যতা অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশ এ আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মিশরের নির্মদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতে ও ফারাওরা আবার তাদের রাজা হবেন এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাউদের মৃতদেহ সংরক্ষণ করত ফারাউদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়েই মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন গিয়ে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করে শেখে বিশাল পিরামিড পাথর এবং ব্রঞ্জের মূর্তি তৈরিতে ও মিশরীয়রা দক্ষ ছিল ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু মিশরীয় সভ্যতা থেকে আমরা যতটুকু জানলাম যে এটা কত বছর পূর্বে মিশর নিম্নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল এবং মিশরীয় সভ্যতার মধ্যে কি কি অবস্থা বিরাজ করে সে সম্পর্কে তোমরা জানলে এরপরে আমরা দেখব যে মানচিত্রে কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে দেখানো হয়েছে এখানে দেখো চিত্রটা তোমরা ফলো করলেই প্রাচীন সভ্যতা দেখতে পাবে এরপরে আমরা দেখবো ট্রাইগ্রিস ও ইউটিস নদীর তীরের উর্বর ভূমিতে মেসোপটেমিয় সভ্যতার জন্ম হয়েছিল মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমিকা এই অঞ্চলের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল যেমন সুমেরীয় সভ্যতা পুরাতন ব্যাবিলীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা ক্যালডিয় বা নতুন ব্যাবিলীয় সভ্যতা ইত্যাদি এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে তাহলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কত অব্দে মেসোপটেমিয়াতে একটি নতুন ধরনের বিশেষ ধরনের লিপির উদ্ভব হয় এর নাম ইউনিফর্ম মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্ম মন্দির তৈরি হয়েছিল একে বলা হয় জিগুরাত মেসোপটেমিয়ার সব কয়টি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম হামুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন এসেরিয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী নতুন ব্যাবিলন নগরটি ছিল ছাপ্পান্ন মাইল দীর্ঘ দেওয়াল দিয়ে ঘেরা সম্পূর্ণ দেওয়ালের উপর বাগান করা হয়েছিল ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত এছাড়াও দালান কোটা নির্মাণ মূর্তি তৈরি বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় আর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে সভ্যতাটি পড়লাম সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা এটা কত অব্দে অর্থাৎ চার হাজার অব্দে এই সভ্যতাটা আমরা গড়ে উঠে গড়ে উঠে থাকে সেটা জানলাম এর ছাড়াও এর ভেতর নগরটি কত মাইল দীর্ঘ দেওয়াল ছিল সেটা কিন্তু মুখস্থ করতে হবে সেই দীর্ঘ দেওয়ালটি কোথায় ছিল এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিবে চীন সভ্যতা দেখো নদীর তীরে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল এদের মধ্যে সাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল ব্রঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মহাপ্রাচীর চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা চীন সভ্যতা সম্পর্কে জানলাম এটা কিন্তু দুই হাজার অব্দে প্রতিষ্ঠিত হয় এরপরে আমরা দেখব কিছু চিত্র দেখতে পাচ্ছি আমাদের যেটা বলা হয়েছে সেটা আছে হচ্ছে মিশরের শূন্য উদ্যান এবং চীনের মধ্যপ্রাচীর এর আংশিক কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন পারসীয় সভ্যতা আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো খ্রিস্টপূর্ব ছয়শ অব্দে পারসীয়রা একটি সভ্যতা গড়ে তোলে এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সম্রাট প্রথম দারিউস তিনি বিভিন্ন দেশ জয় করে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুটি বড় অবদান রয়েছে একটি সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো বিশাল সারমোজ ঠিক মতো পরিচালনার জন্য গোটা সারমোজকে একুশটি প্রদেশে ভাগ করেছিলেন প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পৌঁছাতে পারত পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল সর্বপ্রথম ব্যাপকভাবে করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশেই গ্রহণ করে তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর যে শিক্ষার্থীবৃন্দ আমরা পারসীয় সভ্যতা সম্পর্কে জানলাম এখানে পারসীয় সভ্যতা কিন্তু গড়ে থাকে এরপরে এটা কিভাবে কখন কোন দ্বারা এটা গঠিত হয় এগুলো কিন্তু করে নিবে। প্রাচীন নগর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকার অঞ্চলে ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে উঠেছিল একটি গ্রিসে আর অন্যটি রোমে গ্রিক সভ্যতা পুরো গ্রীষে একক কোন রাজ্য বা্রাজ সাম্রাজ্য গড়ে ওঠেনি কারাখারা পাহাড়ের মধ্যে এর একটি নগর তৈরি হয়েছিল এর জন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে এ কারণে গ্রীষ্মের রাষ্ট্রগুলোকে বলা হয় নগররাষ্ট্র নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয় গ্রীষ্মের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব আটশো অব্দে দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি আর অন্যটি স্পার্টা দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্মার্টাই সামরিকতন্ত্র ধর্মস্থাপত্য ভাস্কর্য নির্মাণ দর্শক ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রীস বিশেষ করে এথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রোমান সভ্যতা গ্রীষ্মে সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমে ও নগর সভ্যতার বিকাশ ঘটে সামান্য কৃষি কাজ হলেও এই সভ্যতাটি ও ছিল ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে জুলিয়াস সিজার অগাস্টার সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমে সাম্রাজ্য বিস্তার করেছিল রোমরা পাথর ও ইট দিয়ে ঘর বাড়ি রাস্তাঘাট ধর্ম মন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাথরের মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমরাই সবচেয়ে খ্যাতি লাভ করে বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রোমের বিজ্ঞানীরা প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা রোম সভ্যতা সম্পর্কে যেগুলো পড়লাম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে তোমাদের আগামী দিনের অর্থাৎ আগামীকালে যে পরটুকু থাকবে সৃজনশীল প্রশ্ন নাম্বার এক তোমরা দেখতে পাচ্ছ এই সৃজনশীল প্রশ্নটা তোমরা সকলেই অবশ্যই খুব সুন্দর করে মুখস্ত করে ফেলবে এবং এটা বারবার খাতায় লিখবে কেননা সামনে তোমাদের আচ্ছা পঁচিশ তারিখে পরীক্ষা পরীক্ষাতে তোমাদের কিন্তু প্রথম দুই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দর করে মুখস্থ করতে হবে সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা ঠিক মতো মুখস্ত না করতে পারো তাহলে কিন্তু সেগুলো খাতায় লিখতে পারবে না তাই তোমাদের আবারও বলছি সকলেই খুব সুন্দর করে প্রশ্নগুলো মুখস্ত করে কমেন্ট বক্সে তোমাদের নাম রোল লিখতে একদম ভুলবে না আজকে যারা অনলাইন ক্লাসে যুক্ত আসো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি সকলে ভালো থেকো সুস্থ থাকো